মোগল আমলে পোশাকে কারুকাজের যেমন প্রাধান্য দেখা যেত তেমনি দৈর্ঘ্যও ছিল বেশি। এবারের ফ্যাশন হাউস আড়ং তাদের ঈদ ডিজাইন ও নকশায় উপস্থাপন করেছে মোগল আমলের সেই জমকালো ধাপটি, সেই সাথে আছে বর্তমান ট্রেন্ড। মোগল থিমের বিভিন্ন আর্কিটেকচারগুলো আমাদের মেয়েদের যে ড্রেসগুলো বেসিক্যালি হয় সালোয়ার কামিজ, টাকা এবং শাড়ি, এই জায়গাগুলোতে আমরা এই রং, বিভিন্ন রঙের এই পেইন্টিংগুলো আমরা ফুটিয়ে তুলেছি। শুধু জমকালো লুকটি নয়, মুঘল আমলের দালানের নকশা, কারুকাজ, বিল্ডিং, দরবারের জৌলুস সবকিছুই উঠে এসেছে এবারের ঈদ কালেকশনে। শুধু ছেলেমেয়েদের পোশাকেই নয়, গহনাতেও আছে মুঘল যুগের ছাপ। সোনা রূপার গহনায় কিংবা মুক্তা কারুকাজে আছে মুঘলিয়ানা। অনেক বড় বড় কিছু গোলপেটের জুয়েলারি আমাদের আছে। আমাদের ফ্যাশন জুয়েলারির মধ্যে কিছু ডিফারেন্ট জিনিস আমরা এবার নিয়ে এসেছি। আপনারা ট্যাপা পুতুল, মাটির যে পুতুলের যে কিছু জুয়েলারি আছে, ওটা একটা বড় বড় কিছু সেট আমরা নিয়ে এসেছি। পোশাকের সাথে মানানসই জুতা ও পাথর বসানো বাহারি স্যান্ডেলও পাওয়া যাচ্ছে এবারের ঈদ কালেকশনে, সেই সাথে আছে নানা নকশা আর ডিজাইনের ব্যাগ। আর এসবের সব কিছুতেই পাওয়া যাবে মুঘল আমলের চাকচিক্য। ভেরি কালারফুল অ্যান্ড ভেরি ট্রেন্ডি কিছু ব্যাগ নিয়ে এসেছি, যে ব্যাগগুলো আমাদের যে ট্রেন্ডি পোশাকের কথা বললাম মুঘল থিমের সাথে, ওগুলোর সাথে খুব সুন্দরভাবে যাবে। সব ধরনের ক্রেতার কথা চিন্তা করে আড়ং, আর তাই দাম নির্ধারণেও থাকে তার ছাপ। আমাদের প্রাইস রেঞ্জটা এমনভাবে আমরা সেট করি যে যে কোনো মানে ফ্যামিলির যে কোনো ক্যাটাগরির কাস্টমার আমাদের গিয়ে তাদের পছন্দ মতো প্রোডাক্ট কিনতে পারবে। ঈদে নিজেকে আর পরিবারের সাথে আপনজনদের সাজাতে এক ছাদের নিচে আড়ং ব্যবস্থা করেছে সব ধরনের সামগ্রী। শুধু স্বাদ আর সাধ্যের মধ্যে বেছে নিতে হবে পছন্দেরটি। ফাতেমা শাম্মি, একাত্তর, ঢাকা।